আজে সেটা হচ্ছে আমার সাথে সাথে সবাই মিলে বলুন আল্লাহ সুবহান আল্লাহ পড়ে। আপনারা এটা জানেন তো নাকি মুঝে মনজুর নেই হ্যায় কি মে তেরে শিকায়ত করুন, মুঝে মনজুর নেই হ্যায় কি মে তেরে শিকায়ত করুন, বাত হি সে বাত নিকল আতি হ্যায় তো মে কে করো। আল্লাহর রাসূল একদিন বলছেন আজকে ওই বেইতুল ফান্ডের মালগুলি চোর চুরি করার জন্য আসবে, আবু হুরাইরা তুমি ওখানে যাও। সুবহানাল্লাহ পড়ে হাদিসটা সহি না জয়ী, এই হাদিসটা সহি না জয়ী, একইবারে সেই হাদিস বর্ণনা করছি বিশ্বাস করো। হযরত আবু হুরাইরাকে রাসূল বললেন গনিমতের মালগুলি চুরি করার জন্য আসবে, ফলে ওখানে যাও চোরকে ধরবে ছেড়ে দিও না। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের হুকুম মানলেন, তিনি গনিমতের মাল সারা রাত ধরে জোগাতে থাকলেন, আগুনতে থাকলেন, যেন দেখা যায় নাইট গার্ডের কাজ করতে থাকলেন। হঠাৎ গভীর রাত্রে চোর এসে গিয়েছে, গনিমতের মালগুলি যেন অবস্থায় ভরতে শুরু করেছে, এমন সময় চোরকে তিনি ধরলেন। এই চোর তুই কেমনে চুরি করিস, তুই কি জানিস না এটা গনিমতের মাল, বাইতুল ফান্ডের মাল, কেন চুরি করিস? চোর অনয় বিনয় করলো, নানা রকমের অজুহাত দেখালো, সংক্ষিপ্ত আলোচনা ভালো করে শোনো। এমন সবাই দেখা যায় চোর যেন চোরকে ছেড়ে দিল, হাজাতে বেলাল আজান দিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজাতে আবু হুরাইরার দিকে চেয়েছে, দেখছেন আর মুসকি মুসকি হাসছে আবু হুরাইরা। আর আবু হুরাইরা মনে মনে করে রাসূলকে বলবো, তবে নবী জানতে পারবেন, নবী তো এখন জানেন না। হ্যাঁ কথা বুঝে কি, এমন সময় দেখা যায় রাসূলের হাসি দেখে হযরত আবু হুরাইরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? এমন সময় দেখা যায় হযরত নবী কেউ সাল্লাল্লাহু বলেন, আবু হুরাইরা চোর ধরলে ছাড়লে কেন তাই হাসতেছি? সুবহানাল্লাহ, চোর ধরলে তো ছাড়লে কেন? হযরত আবু হুরাইরা বলেন, আমি তো গনিমতের মালের কাছে ছিলাম, নাইট গার্ডের কাজ করেছি আর সারা রাত জেগে থাকলাম, চোর ধরলাম, কিন্তু নবী তো এখানেই থাকলো, নবী আবার জানলেন কেমন করে যাবে, চোর ধরলাম আর ছেড়ে দিলাম। হ্যাঁ এমন সময় যেন আল্লাহ নবী বলেন, নামাজ পড়ে নাও, সলাত আদায় করে নাও। সলাত আদায় হয়ে গেল, তারপরে দিন শেষ হয়ে গেল, আবার রাত আসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন, আবার আজকে রাতের বেলায় যাও, আবার যেন দেখবে চোর আসবে গানিমাতের মাল চুরি করার জন্য। হযরত আবু হুরাইরা বলেন, আজ তো ছাড়বো না, চোর ধরবো, নবীর কাছে নিয়ে যাবই। এমন সময় সেই রাত্রে আবার সেই চোরটাই এসছে, গানিমাতের মালগুলি বস্তায় যেন ভরতে শুরু করেছে। আর হযরত আবু হুরাইরা তাকে ধরে বলে, ও চোর, তোরে আজ তো ছাড়বো না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। চোর আবার অনয় বিনয় করলো, অজুহাত অনেক দেখালো, আবার সেই দিন দায়া মায়া হলো, ছেড়ে দিল। আবার হযরত বেলাল আযান দিয়েছেন, ফজরের নামাজের সময় হযরত আবু হুরাইরা মসজিদে উপস্থিত হয়ে গিয়েছেন। রাসূল মুসকি মুসকি হাসেন আর বলেন, আবু হুরাইরা আজকেও তো চোর ধরলে আর ছেড়ে দিলে কেন? এমন সময় হযরত আবু হুরাইরা সব কিছু তার ওজর আপত্তিগুলি নবী জানাল, নবীকে জানালেন আর বললেন, এই জন্যই ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল বললেন, আজকেও সেই চোরটা আসবে, মাল চুরি করার জন্য ছেড়ে দিও না। আবার তৃতীয় রাত্রে গনিমতের মাল, বাইতুল ফান্ডের মাল যেন জোগাবার জন্য বসে আছে, এমন সময় চোর যেন চলে এসছে আবার চুরি করার জন্য। হযরত আবু হুরাইরা ধরে ফেলেছেন আর বলে, আজকে কোনো মতেই তোরে ছাড়বো না, নবীর কাছে দিয়ে যাব। সেই চোর বলে, জীবনে জিন্দগিতে আর কখনো চুরি করতে আসবো না, আজকার মতো ছেড়ে দাও। হযরত আবু হুরাইরা বলেন, আজ তো ছাড়া হবেই না, ধরে নিয়ে যাবই। আচ্ছা চোর যদি চুরি করে, ধরা যদি পড়ে, সাজা কি হবে আপনারা বলুন? কি সাজা জানেন না? হাত কাটা যাবে। আপনারা হাত কেটেছেন নাকি? এলাকার মানুষ হাত কাটেন নাই, আইনটা থেকে গেল, কোরআনের যে আইন, আল্লাহর যে আইন, আইন থেকে গেল, কিন্তু হাত কাটা হয় না, যেহেতু এটা হচ্ছে ইন্ডিয়া। কিন্তু বাংলাদেশে হাত কাটা হয় এরকম একটা পেপারে পেয়েছেন খবর? তাও পান নাই, মুসলিম রাষ্ট্র, তারপরে খবর পাল্টা পাবেন কি করে? আমি আমার সোনার টুকরাকে বলছিলাম,
যে হাসিনা একটি মহিলা দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, সেই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার সংসদ ভবনে রাজধানী ঢাকাতে যতগুলো তার ক্যাবিনেট মন্ত্রী আছে সবগুলি মুসলিম, অথচ একটা মুসলিমের মুখেও দাঁড়িয়ে নাই। এই তো হচ্ছে মুসলিম রাষ্ট্র। তাহলে তাদের দেশে চোর চুরি করলে হাত কাটবে, কোরআনের আইন চালু করবে। কোরআনের আইন যদি চালু করে, হাসিনা ভালো করে জানে আমি নিজেই প্রধানমন্ত্রী থাকতে পারবো না কোরআনের আইন মাফিক। আমার ভাইরা, এখন দেখা যায় আবু হুরাইরা বলছে যে তোমাকে নবীর কাছে নিয়ে যাব, ছাড়বো না। চোর বলে ভাই আবু হুরাইরা সব, তুই যদি আজকের মতো আমারে ছেড়ে দিস তাহলে খুব ভালো হয়। আবু হুরাইরা বললেন ছাড়বো না। বলে দেখো তুমি ছেড়ে দাও, যদি ছেড়ে দাও তোমাকে একটি এমন একটা মন্ত্র শেখায়া দেব যে মন্ত্রটা তুমি পড়ে নেবে সন্ধ্যাবেলায় সারা রাত আর কেউ তোমার মাল চুরি করতে পারবে না, কেউ চুরি করতে পারবে না, চুরি করা সম্ভবপর হবে না। আবু হুরাইরা পড়ে গেল একটা লোভে, কথা বুঝেন কি যে লোভে পড়ে গেল। তাই তো তিন দিন ধরে রাত্রি জাগছি চোর ধরার জন্য আর রাসূল আমাকে পাঠাচ্ছে, তাহলে সেটা মন্ত্র এমন কোন মন্ত্র যেটা আমাকে শিখাবে এই চোর, তাহলে তার রাত্রি জাগতে হবে না। এমন সময় চোর যেন শিখাইয়া দিল, কি বলল, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম। শুরু হয়ে গেল শিখালে। আবু হুরাইরা বুকে বললেন যে তুমি যখন এত সুন্দর শিখালে মন্ত্র, তোমার ছেড়ে দিলাম, যাও চলে যাও। চোর তো চলে গেল। এখন হলোটা কি, হযরত আযান হয়েছে, আবু হুরাইরা মসজিদে নববীতে গিয়েছে, নামাজ পড়া শেষ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরাইরা সালাম জানায়া সব ঘটনা শোনালো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরাইরা, প্রথম রাত্রে যে চোরটি এসেছিল, দ্বিতীয় রাত্রে সেই চোরটি এসেছিল, তৃতীয় রাত্রে সেই চোরটি এসেছিল। এখন সেই চোরটাকে তুমি তিন দিনে ছেড়ে দিয়েছো, কারণটা কি? আবু হুরাইরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তিন রাত জেগেছি আর রাত্রি জাগা লাগবে না। সে বলল তোমার এমন একটা মন্ত্র শিখাইয়া দেব, সেটা পড়ে নেবে, ঘুমিয়ে যাবে, মাল কেউ আর চুরি করতে পারবে না, আল্লাহ তার হেফাজত করবে ফেরেশতা দিয়ে। এমন সময় আমি যেন তার এই দোয়া, এই মন্ত্র শিখার পরে তারে ছেড়ে দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন আবু হুরাইরা, ওটা তো চোর ছিল না, ওটা ছিল আজাজিল শয়তান। আর যেটা তোমাকে শিখিয়েছে ওটা মন্ত্র নয়, সেটা হচ্ছে আল্লাহ পাকের কালাম, সেটা জানো আল্লাহ পাক আমার উপরে নাজিল করেছেন, ওটা সঠিক। হযরত আবু হুরাইরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আল্লাহ রাসূল, শয়তান যদি সে হয় তাহলে সে আল্লাহর কালাম জানলো কি করে? বলে আল্লাহ সুবহানাহু তাআলা যখন এমনি করে জিব্রিলকে শোনাতেছিলেন, আর জিব্রিল যখন আমার কাছে আনতেছিল, সে সময় সে যেন আকাশে কান লাগিয়ে শুনতেছিল, সে তো তোমার কাছে গিয়ে সে কথা বলে দিয়েছে, আর হযরতে জিব্রিল আমার কাছে সেটা বলে দিয়েছে, ফলে যেন সেটা দেখা যায় সত্য, সেটা হচ্ছে আল্লাহর কালাম, আর যে চুরি করার জন্য এসেছিল সে হলো শয়তান। ত্রিপুরার মাটিতে ছায়ের মধ্যে কিচ্ছু খুঁজে পেল না, পেল না কি, ছায়ের মধ্যে খুঁজে পেল আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। সব শেষ, সব ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে, কিন্তু আল্লাহকে পুরায়া পৃথিবীর কোনো এমন শক্তি নাই যা পুরায়া শেষ করতে পারবে। আপনারা জবাব দেন জ্ঞানী মানুষ বুদ্ধিজীবীরা, আল্লাহকে কি পুরায়া শেষ করা যায়? একটু জোর গলায় জবাব দেবেন না, দেবেন না। মুসলমান যদি হন, ইমান যদি এক জাররাও থাকে, জোরে জবাব দিতে হবে, আল্লাহকে পুরায়া শেষ করা যায়? একটু পুরায়া শেষ করা যায়? সেই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করলেন, সেই কোরআনটাকে পুড়তে চাইছে, কিন্তু আল্লাহ পাক বলছেন কোরআন নাজিল করেছি আমি কোরআনের হেফাজত। জোরে বললেন না, মমতা করবে নাকি, অমিতা করবে না, 1,40,000,000 এই ইন্ডিয়ান নাগরিকের এমাম করবে, এমাম বুঝেন তো, এই এমাম বুঝেন, মসজিদ তো বানাচ্ছেন, এমাম বুঝেন তো,
রাসূল বলছেন ইমামের আগে তুমি না রুকু করতে পাবে না সিজদা করতে পাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল বলছেন ইমাম তোমাকে যা বলে তুমি ইমামের সাথে সাথে তাই করো, রুকু করছে রুকু করো, সিজদা করছে সিজদা করো, সূরা ফাতিহা পড়ছে তাই পড়ো, সুবহান রাব্বিল আযীম করছে তাই পড়ো, সুবহান রাব্বিল আলা পড়ছে তাই পড়ো। এখন দেখা যায় ইমামের সাথে সাথে আপনি সব করলেন, কিন্তু এই ইমাম হচ্ছে আপনার সালাতের ইমাম, ইমাম হচ্ছে ফরজে কিফায়া জানাজার নামাজের ইমাম, ইমাম হচ্ছে ঈদুল ফিতর ঈদের ইমামের নামাজ, এমনি করে ঈদুল আজহা সেই ইমাম হচ্ছে ঈদুল আজহা সেই সুন্নাতের নামাজ ইমাম। এখন দেখা যায় আমাদের ভারতের ইমাম একটা তৈরি হয়েছে, ইমামের নাম হচ্ছে কেটলিওয়ালা, কেটলিওয়ালা দেখছেন না কত বড় বড় দাড়ি। ইমাম ফতোয়া জারি করতেছে, এমন এমন ফতোয়া জারি করতেছে আপনি কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। ইমাম এখন ফতোয়া দিয়েছে, ইদানিং ফতোয়া দিয়েছে যে করোনা আস্তে আস্তে বিদায় নিচ্ছে, আমরা করোনার সঙ্গে মোকাবেলা করতে পেরেছি। চিন্তা করুন, এক সময়তে জামাল নাসের ফতোয়া দিচ্ছে, জামাল নাসের মিশরের মাটিতে জামাল নাসের এক সময় ফতোয়া দিচ্ছে, এমনি করে কামাল পাশা তুরস্কের কামাল পাশা, আমি এই ইতিহাসগুলি যদি তুলে ধরি ফজর বেলা হয়ে যাবে, মজমুর শেষ হবে না, জোরে বলো না রে তাকবীর। আমার ভাইরা কথাটা বলতেছিলেন, এক সময় ফতোয়া দিল মুতাসিম বিল্লাহ হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জামানায়, সময় পেলে আলোচনা করব ইনশাআল্লাহ। কথাটা বলতেছিলেন এখন এই ইমামেরা নানা রকমের ফতোয়া দিতেছে, এই ফতোয়াগুলি আসলে কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে, রিসালাতের বিরুদ্ধে, আখিরাতের বিরুদ্ধে। ফলে আমরা মুসলিম, আমরা ইমামদার, আমরা কোরআনের পক্ষে, আমরা রাসূলের পক্ষে, আমরা মসজিদের পক্ষে, আমরা তাওহীদের পক্ষে, আমরা যেন এমনি করে দেখা যায় আল্লাহ আল্লাহ রাসূলের আরকান রুকুনের পক্ষে, আমরা তার বিপক্ষে মোটেও না। কথাটা বলতেছিলাম কি, কোরআন নাজিল করেছি আমি, কোরআনের হেফাজত কে করবে বলুন, আরো জোরে বলুন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর এই কোরআনের হেফাজত আমি করব। এখন এই কোরআনের হেফাজত যিনি করবেন, পৃথিবীর সমস্ত কারীদেরকে যদি শেষ করে দেওয়া যায়, সমস্ত কারীদেরকে, সমস্ত কোরআনের হাফেজদেরকে যদি শেষ করে দেওয়া হয়, কোরআনের হাফেজগুলি শেষ হয়ে যাবে, শহীদের দরজা পেয়ে যাবে, আটলান্টিক মহাসাগরে যদি ফেলে দেওয়া হয় সমস্ত কোরআনগুলিকে, তারপর কোরআন যেন থাকবে যে জায়গায় থাকবে, সেই জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ বলে এটা জোরে বলুন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আর তিনি এই কোরআন নাজিল করেছেন, ফলে এই কোরআনকে শেষ করা সম্ভবপর নয়। এখন সেই কোরআনুল কারীমের মধ্যে শুধু কি নামাজের কথা আছে, শুধু কি হজের কথা আছে, শুধু কি যাকাতের কথা আছে, শুধু কি পর্দার কথা আছে, শুধু কি এমনি করে জেনার কথা আছে, এমনি করে কি চুরির কথা আছে, শুধু কি সারাবের কথা আছে, কোরআনের মধ্যে বিয়ের কথাও আছে, আছে না নাই বলুন আপনারা, আছে না নাই, এই আপনারা জোরে বলুন যুবকেরা, বিয়ের কথা আছে না নাই, আছে না নাই, আছে। এখন বিয়ের কথা আছে বলে ইমাম ফতোয়া দিয়েছে, মোদিজি ফতোয়া দিয়েছে, ফতোয়াটা কি, মেয়েদের বয়স 21-এর আগে যদি বিয়ে দেয় তাহলে কি হবে, সেখানে বাধা প্রাপ্ত হবে, জেল হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন কি পারেন না, এ ফতোয়া দিয়ে বসলো, 21 বছরের আগে আপনি ফতোয়া মানে বিয়ে দিতে পারবেন না। আমার মায়েরা ভালো করে শোনো, অবস্থাটা কি দেশের, রাষ্ট্রের অবস্থাগুলো কি, কোরআনের বিরুদ্ধে তারা কিভাবে ষড়যন্ত্র তৈরি করছে, কোরআনকে কিভাবে তারা নেগলেক্ট করছে, কোরআনকে কিভাবে তারা মানে দেখা যায় শিক্ষার জিনিসটাকে পুঁছে দিতে চাইছে, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি বলেছে সেই কথাগুলির উপরে তারা কিভাবে হস্তক্ষেপ করছে, আমরা সাধারণ জ্ঞানে আমাদের মাথায় আসছে না। ভালো করে বুঝুন, এরা বলল 21 বছরের আগে আপনি বিয়ে দিতে পারবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, একেবারে ইয়ং যুবক, কথা বলতেন কি নে, সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহ রাসূল, আমি খুব গরিব মানুষ, আপনি আমার জন্য দোয়া করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার দিকে চেয়ে চেয়ে দেখলেন, দেখি তো গরিব মানুষটা কেমন, গরিব মানুষ। আচ্ছা বলুন, আপনারা বলুন, এখানে অনেক আলেম ওলামা আছেন, শিক্ষিত জ্ঞানীরা আছেন, বলুন তো সবচেয়ে গরিব মানুষের নাম দেখি বলতে পারেন কি? বেলাল সবচেয়ে গরিব, বেলাল সবচেয়ে গরিব, সবচেয়ে গরিব হচ্ছে সেই এই দুনিয়ার জমিনে ষাট বছর, সত্তর বছর, আশি বছর, একশো বছর আয়ু পেলো, হায়াত পেলো, তারপরে ভালো আমল করে যারা জান্নাত যেতে পারলো না, রাসূল বলছেন এর চেয়ে বড় গরিব আর কেউ হবে না। যদি বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই জন্য আমি বলেছি যে লেখাপড়াকে নষ্ট করতে চাইছে, মানুষগুলিকে অন্য কিছু ঢুকাইতেছে। আচ্ছা বলুন তো, এমনি করে গরিব মানুষের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ হচ্ছে সবচেয়ে বড় গরিব, সবচেয়ে বড় চোরের নাম বলুন দেখি বলতে পারেন কি? সবচেয়ে বড় চোরের নাম, হ্যাঁ জানেন না? সবচেয়ে বড় চোরের নাম হচ্ছে যারা নামাজ চোর। কথা বুঝেন কি? এখানে তো নামাজ চোর আমরা কেউ নাই, কথা বুঝেন কি? আমি বিছানায় শুয়েছিলাম, কিছু মানুষ নামাজ পড়ছিল, আমার কানটা তো জেগে আছে, কথা বুঝেন কি? নয় ঘন্টা দশ ঘন্টা জার্নিং করে এখানে এসেছি, কোমরে ব্যথা, ইঞ্জেকশনও নিতে হয়েছে, সন্ধ্যা সময় ট্যাবলেটও খেতে হয়েছে, কথা বুঝেন কি? ড্রাইভার আমাকে বলছে, বলো না আর এত লম্বা সফর জার্নিং করা সম্ভব নয়, বয়স হয়েছে, দূরের প্রোগ্রাম সব ক্যান্সেল করে দে, কিন্তু করতে চাইছি কিন্তু হচ্ছেই না, মানুষ মানছেই না, কথা বুঝেন কি? এখন নামাজ পড়ছে, নামাজগুলি পড়তে গিয়ে বিশ্বাস করুন সিজদা থেকে উঠে ডাইরেক্ট সিধা হয়তো বসা দরকার, কিন্তু বসছে না, ডাইরেক্ট দাঁড়ায় গেল। আমি বললাম দেখো, এমনিতে একা নামাজ পড়ছে, কিন্তু চোর কত বড় চোর যে মনে হচ্ছে আল্লাহকে দেখতে পাই না, কিভাবে সে চুরি করতেছে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ হচ্ছে সবচেয়ে বড় চোর। এবার আপনাদেরকে বলবো যে ধনার্থ ব্যক্তি যারা, এই ধনার্থ ব্যক্তিদেরকে লক্ষ্য করে সাহাবায়ে কেরামেরা রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা করি, আমরা হজ করি, আমরা যাকাত দিই, আমরা শহীদ হই, আমরা রক্ত দিই, আমরা ইসলামের জন্য জান দিই, মাল দিই, সব দিই, এরপরে আমরা গরিব কেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, কায়ামতের মাঠে গরিবদের সঙ্গে আমি রাসূলুল্লাহ থাকব। সুবহানাল্লাহ, পড়ে আরো বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা তিনি একদিন আসলেন হযরত আলীকে সঙ্গে করে নিয়ে, বলে আমাকে কিছু দাসী দেওয়া হোক, বাঁধি দেওয়া হোক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে নাই, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, বলো ফাতেমা কি প্রয়োজন আছে? ফাতেমা আর বলার সাহস পেলেন না, হযরত আলীও সাহস পেলেন না, ফিরে চলে আসলেন। আবার দেখা যায় কিছু কয়েকদিন পর আবার যেন গেলেন দেখা করার জন্য, এবার যেন রাসূলের সঙ্গে দেখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা কি প্রয়োজনে সেই দিন এসেছিলে? এমনি করে তোমার আম্মা জানতো, বলতেছিল যে ফাতেমা এসেছিল, কিন্তু কারণটা বলে নাই, ফলে তুমি বলো আজকে এসছো কি চাও? এমন সময় ফাতেমা বললেন, আব্বাজান, আপনার জামাই আলী কাররামুল্লাহ ওয়াজহু সেই দিন এসেছিলেন, কিন্তু আজকে আসেন নাই, আমাকে পাঠিয়ে দিয়েছেন। আবার যদি একটা দাসী হতো, একটি বাঁধি হতো, তাহলে খুব যেন ভালো হতো, কাজ কামের একটু সহযোগিতা হতো, সুবিধা হতো। বিশ্ব নবী বলে নাই, ফাতেমা রে তোমাকে একটি কথা বলি শোনো, ইয়াউমাল কিয়ামা হাশরের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাম থাকব, তুমি ফাতেমাও থাকবে, তোমার আম্মা জান থাকবে, আমার উম্মতরা থাকবে, তামাম নবীরা থাকবে, জিন ফেরেশতা সব থাকবে, কিন্তু সেই দিনের তুলনায় আজকে যদি তুমি বাঁধি নিয়ে নাও, তাহলে পরে লোকেরা বলবে মুহাম্মদের মেয়ে, মুহাম্মদ সাল্লামের মেয়ে যেন দেখা যায়, দেখো বাঁধি তার বাড়িতে দাসী। আর দেখা যায় অনেক গরিব মানুষ, তারা নিজেরাই কর্ম করে খায়, কিন্তু এই কথা যেন আলোচনা শুরু হয়ে যাবে। তবে আমি রাসূলুল্লাহ বলছি, ফাতেমা কায়ামতের মাঠে আমি গরিবের সঙ্গে থাকব, আমি সেই সমস্ত মিসকিনের সঙ্গে থাকব, তোমাকে সেই একটি দোয়া শিখাইয়া দিচ্ছি, এই দোয়াটা তুমি পড়ো, বাঁধি নিও না, সেই দিন তোমার আব্বার সঙ্গে থাকতে পাবে, তোমার আব্বার সঙ্গে থাকতে পাবে। আল্লাহুম্মা
আগনি মিসকিনান ওয়া আমতনি মিসকিনান ওয়া আসরনি ফি জামরাতিল মাসাকিন। দোয়াটা শিখিয়ে দিলেন আল্লাহর নবী, দোয়া শিখালেন এই ফাতেমা এই দোয়াটা নিয়ে নাও, বাঁধির বিনিময়ে দাসের বিনিময়ে এইটাই উপহার নিয়ে বাড়ি চলে যাও। হযরত আলীকে বলে দিও আমার আব্বা এইটাই উপহার দিয়ে পাঠালেন। এমন সময় দোয়াটি তিনি শিখে নিলেন আর সেই উপহার নিয়ে চলে যাচ্ছেন। ফাতেমা বলেন আব্বাজান, কায়ামতের মাঠে অবশ্যই আপনার সঙ্গে পেলে এর চেয়েতে বড় আর কিছুই উপহার হবে না কায়ামতের মাঠে। সুবহানাল্লাহ, আল্লাহ মাগিনি মিসকিনান, এই দুনিয়ার জমিনে যতদিন তুমি গরিবি হালাতে রাখো, মুসকিনি হালাতে রাখো, আয় আল্লাহ যতদিন জীবিত রাখো আমি গরিবি হালাতে থাকতে চাই, মুসকিনি হালাতে থাকতে চাই। আর যখন তুমি মারবে তখনও তুমি মুসকিনি অবস্থায় আমারে মারো, আর যখন কায়ামতের মাঠে উঠাবে তখন তুমি মুসকিনের দলে গরিবের দলে উঠায়ো। সুবহানাল্লাহ, পড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দোয়া তো মা ফাতেমাকে শিখিয়েছেন, আমরাও শিখেছি, তাহলে এই গরিব মানুষেরা আজকে রক্ত ঘামানো টাকা পয়সা ইসলামের জন্য তারা দান ও খায়রাত করে, কিন্তু এর পরেও আমাদের অবস্থা কেন এত খারাপ, আমাদের উপর অত্যাচার অনাচার অবিচার কেন? রাসূল কোনো জবাব দিচ্ছেন না। হযরত জিবরিল আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন হে আমার রাফিক, হে আমার দোস্ত, আপনি এসেছেন সালাম দিয়েছেন আমি জবাব দিয়েছি, কিন্তু আমার সাহাবা ইকরামেরা প্রশ্ন করেছে তার জবাব কি হবে? হযরত জিবরিল যেন বলেন মা ইউজাদিনু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযিনা কাফারু ফালা ইয়াগুরুরুকা তাকাল্লুমুহুম ফিল বিলাদ কাযযাবাত ক্বাবলাহুম ক্বাওমু নূহিন ওয়াল আহযাব وحمت كل أمة برسولهم ليأخذوا وجدنوا بالبعث ليدحضوا به الحق فعقذتهم فكيف كان عقاب. অনেক কথা বলা হয়েছে, এই জায়গায় প্রশ্নের জবাব হয়ে গেল। ও আমার সাহাবা ইকরামেরা, তোমরা গরিব, তোমরা ইসলামের জন্য রক্ত দাও, আমি জানি মোহাম্মদ সাল্লাল্লাহু তোমরা আমার মহব্বতে হিজরত করো, আমি জানি তোমরা কোরআনকে বাঁচাবার জন্য কোরআনের জন্য তোমরা জান দাও, সব কিছু দাও, বিসর্জন করে দাও, কিন্তু শোনো ওই ধনার্থ মানুষগুলির দেখে ওই বড় বড় মালাখানা, বড় বড় বিল্ডিং, বড় বড় ইমারত, বড় বড় ব্যবসা বাণিজ্য তেজারত, এগুলিকে দেখে তোমরা মনে করো না আল্লাহ তার আগে ভালোবেসে দিয়েছে তা নয়, এটা হচ্ছে তাদের জন্য ইমতিহান আর পরীক্ষা। তারা মাল ধন জমি জায়গা সম্পত্তি তারা রাসূলের মহব্বতে খরচা করছে, আল্লাহর দিনে খরচা করছে, আল্লাহর রাস্তায় খরচা করছে, না তারা অন্যায় পথে তারা খরচা করছে। ফলে তোমরা মন খারাপ করো না, তোমাদের জন্য তো আল্লাহ সেই বেহেশত রেখেছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। যেই জান্নাতের প্রশস্ত আকাশ জমিনের চাইতে বেশি বড় বিশাল, সেই বেহেশতের মধ্যে তোমরা যাবে, একটু যদি সুবহানাল্লাহ পড়বেন না, একটু যদি বলুন সুবহানাল্লাহ। রাসূল কথা শোনাচ্ছে আপনাদেরকে, আমি কবিতা গজল পড়িয়ে সময় নষ্ট করছি না, কোরআনের সমস্ত তাফসিরগুলি সাইনুজুলগুলি যদি আমি বর্ণনা করি আল্লাহর কসম খেয়ে বলছি এ রাত নয় এরকম কত রাত গত হয়ে যাবে তারপরেও শেষ হবে না। সুবহানাল্লাহ, আলোচনা করছিলাম সাহাবিটা বললেন, যুবকটা বললেন, এসে কি বললেন? আমি গরিব। কাকে বললেন মনে আছে? এই মনে আছে, আপনাদের কথাটা ভুলে গেছেন? সাহাবিটি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার জন্য আপনি দোয়া করেন। রাসূল তার দিকে চেয়ে দেখলেন, গরিব মানুষটা দেখি তো কেমন, দেখে এ তো গরিব বটে কিন্তু যুবকটা তো সাবালক হয়ে গিয়েছে, ওই যে 21 বছরের বিয়ে, কথা বুঝলেন কি না? ঘটনাটা দেখুন, হাদিসটা কিভাবে এসছে, সুবহানাল্লাহ বেহাম দেখি সুবহানাল্লাহ আজিম। তো যুবকটাকে রাসূল চেয়ে দেখলেন আর বললেন, তুমি যুবক, তুমি তো এখন সাবালক হয়ে গিয়েছো, ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল,
আমি সাবালক হয়ে গেছি, আপনি কেমন করে আমারে চিনতে পারলেন? নবী বললেন, সরব তুমি সাবালক হয়ে গেছো, আমি রাসূলুল্লাহ বলছি, এতে কোনো সন্দেহ নাই। ফলে সাবালক যখন হয়ে যায়, সাবালিকা হয়ে যাবে যখন, তখন দেরি করা যাবে না, তাড়াতাড়ি দিয়ে দিয়ে দিতে হবে, বিয়ে দিতে হবে। রাসূল বলেছেন, সেই হাদিস বর্ণনা করছি, রাসূল বলেছেন তিনটি কাজ তাড়াতাড়ি করো, দেরি করো না। যখন তোমাদের ছেলে মেয়ে সাবালক সাবালিকা হয়ে যাবে, রাসূলুল্লাহ বলছেন দেরি করো না, বিয়ে দিয়ে দাও, তোমাদের মধ্যে কাউরি মাইয়াত হয়ে যাবে, তাড়াতাড়ি দাফন করে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, তখন তাড়াতাড়ি তোমরা আউয়াল ওয়াক্তের নামাজ আদায় করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলের এই যে তিনটা আইন, তার মধ্যে একটা আইনের সঙ্গে এরা মোকাবেলা করতে চাইছে, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট মোকাবেলা করতে চাইছে। কি বলে? 21 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না। আর রাসূল বললেন সাবালক আর সাবালিকা হয়ে গেলে বিয়ে দিতে হবে। এখন যুবকটাকে বললেন, তুমি তো সাবালক হয়ে গেছো, আমি রাসূলুল্লাহ বলছি বিয়ে করো আগে। গরিব মানুষ, সে বলছে হুজুর আমি যে যুবক হয়ে, আমি যে সাবালক হয়ে গেছি তা চিনলেন আপনি, ঠিক, আপনার কথাটাও ঠিক, বিয়েটা না হয় করবো, এটাও ঠিক, কিন্তু এই পুরুষদেরকে সাবালক আমি কিভাবে চিহ্নিত করতে পারি? রাসূল বললেন দেখবেন পুরুষগুলির যখন দেখবে, ছেলেগুলির যখন দেখবে ঠোঁটের ওপরে মোষ বাইর হয়ে গেছে, রাসূলুল্লাহ বললেন জেনে নাও সে সাবালক হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, মোষ বাইর হওয়ার জন্য আর 21 বছরের দরকার আছে? 21 বছরের দরকার আছে? রাসূলুল্লাহ বলতেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, ভালো করে শুনুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাহাবীনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ছেলেদেরকে নয় চিনতে পারা যাবে, এই ঠোঁটের ওপরে মোষ বাইর হলো, দাড়ি বাইর হলো, এরা সাবালক হয়ে গেছে, কিন্তু মেয়ে মানুষকে কেমন করে চিনবো যে সাবালিকা হয়ে গেছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে এসেছে ইয়াসআলুনাকা আনিল মাহিদ, হে রাসূল হাইজটা কি জিনিস, মাসে মাসে মাসিক হয় মেয়েদের, সেটা কি জিনিস? রাসূলের কাছে প্রশ্ন হয়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন তা কোরআনের মধ্যে এসেছে, তো লম্বাবাজ করব না, সংক্ষিপ্ত আলোচনা করি, শুনুন ভালো করে। এবার রাসূল যেন বললেন মেয়েদেরকে চিনতে পারবে সাবালিকা হয়ে গেছে যখন তাদের মাসে মাসে পানি আসতে লাগবে, পানি ভাঙতে লাগবে, তখন যেন মেয়েটা সাবালিকা হয়ে গিয়েছে। এখন চিন্তা করুন 15 বৎসর 14 বৎসর 13 বৎসর এমনি করে মেয়েরা হয়ে গেলেই তো তাদের মাসিক চালু হয়ে যায়, 16 বৎসর হলেই চালু হয়ে যায়। গভর্নমেন্ট যেন বলছে 21 বৎসর না হলে বিয়ে দেওয়া যাবে না, কথা বুঝুন কি দেখুন, শেষ পর্যন্ত এটাও ষড়যন্ত্র চলছে। জো বাইডেনের সঙ্গে এটাও ষড়যন্ত্র চলছে, সেক্সকে ফ্রি করে দেওয়া হবে, জোরবন্ড অজুবিল্লাহ, এটা জোরবন্ড অজুবিল্লাহ, আল্লাহ যাতে তা থেকে মেহফুজ করে। জেনা, 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 মেয়েদের সাথে জেনা হবে, প্রকাশ্যে জেনা হচ্ছে, হবে, সেই জেনাকে রদ করতে পারবে না। এমন একটা সময় আসতেছে যেমন বাইরের রাষ্ট্রগুলিতে মেয়েরা উলঙ্গ হয়ে ধাই ধাই করে নিচে বেড়াচ্ছে, বাধা নাই, বিঘ্ন নাই, কিচ্ছু নাই, আপনি শুধু ক্রিটিসাইজ করতে পারেন না। এখন দেখা যায় ইন্ডিয়াতেও যদি সেক্সকে ফ্রি করে দেওয়া যায়, তাহলে মুসলমানের মেয়েদের আর মুসলমানদের ছেলেদের আর কোনো কিছু ইমান থাকবে? বলুন থাকবে? আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করেন, জোরে বলুন আমিন, দিল থেকে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ ষড়যন্ত্র চলতেছে, 24-এ ভোট আসতেছে, আসাউদ্দিন ওবাইসি এ কথা তিনি বলেছেন, আমি শুনেছি আলহামদুলিল্লাহ। আসাউদ্দিন ওবাইসি কি বলেছেন? এমনি করে দেখা যায় আরো অন্যান্য আলেমেরা কি বলছেন, আমি সব কথা আপনাদেরকে শুনতে পারবো না। আমার ভাইরা, রাসূল যেন বললেন সাহাবীটাকে, দেখো তাদের মাসে মাসে যখন পানি আসবে, যখন এমনি করে মাসিক হবে, জেনে নাও সে সাবালিকা হয়ে গেছে, জোরে সুবহানাল্লাহ। এখন রাসূল বললেন এবার তুমি বিয়ে করো। সাহাবীটি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাগুলি শোনার পরে আমার মনের মধ্যে ঠাঁই পেয়েছে, কথাগুলি জায়গা পেয়েছে, স্থান পেয়ে গিয়েছে, কিন্তু রাসূল আমার একটা অনুরোধ। রাসূল বললেন কি তোমার অনুরোধ? বলে আমি গরিব, আমি যদি বিয়ে করি, আমি গরিব, আমি নিজের খরচা নিজেই তো আয় করতে পারি না,
আর যদি বিয়ে করি তাহলে তো একটা আবার বেড়ে যাবে, তার খরচা আমি কোথায় পাবো? আর আমি গরিব বলেই তো বললাম আপনি আমার জন্য দোয়াটা করে দেন, গরিবই যাতে দূর হয়ে যায়, দরিদ্রতাটা যাতে দূর হয়ে যায়। আল্লাহ নবী বলেন সাহাবীরে তুমি বিয়ে কর,